ওম গাম গানাপাতে নামা ওম হ্রীম রিম শ্রেম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নাম আমাদের ইউটিউব চ্যানেল ভাগ্যালাপে প্রত্যেককে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব যে সন্ধ্যাবেলায় পাঁচটি কাজ যে বাড়িতে হয় সেই বাড়ি কোনো দিনও সমৃদ্ধশালী হতে পারে না সেই বাড়িতে সবাই অসুস্থ থাকে সেই বাড়ির পরিবারের মধ্যে অশান্তি থাকে এবং সেই বাড়িতে পড়াশোনা তো বাচ্চারা করে না তাছাড়াও সেই বাড়ির কোনো ব্যক্তি কোনো মানুষ তার ইচ্ছা মতন স্বপ্ন পূরণ করতে পারে না ক্যারিয়ার গঠন করতে পারে না অর্থাৎ দুর্ভাগ্যপূর্ণ জীবন থাকে যারা সন্ধ্যাবেলায় পাঁচটি কাজ করে সে সম্পর্কে আজকে আলোচনা করব কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমরা অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন আলোচনা শুরু করি শাস্ত্রে বর্ণনা করা আছে যে ভগবান শিব এবং মা পার্বতী পাঁচটা থেকে সন্ধ্যা পাঁচটা থেকে সাতটা কি করেন ধরিত্রীতে তারা ভ্রমণ করেন আর সাতটা থেকে নটা মা এবং ধনকুবের পরিভ্রমণ করেন তাই সন্ধ্যাবেলায় যে বাড়িতে এই পাঁচটি কাজ হয় সেই বাড়িতে দৈনতা অবশ্যম্ভাবী খাতা কলম নিয়ে লিখে নিন সেই বাড়ি কোনোদিন উন্নতি করতে পারে না এবার বলবেন যে এরকম অনেক বাড়ি আছে কোনো বাড়ি খুঁজে পাবেন না যারা এই কাজগুলি সন্ধ্যাবেলায় করে পাঁচটি কাজ তারা জীবনে কোনো দিনও উন্নতি করতে পারবেন না এই পৃথিবীতে ভূমণ্ডলে কোনো কাউকে খুঁজে পাবেন না যারাই এই পাঁচটি কাজ করে কিন্তু তারা দারিদ্রতা শেখা শিকার না অর্থাৎ দারিদ্রতা মানে হচ্ছে আর্থিক মানসিক পারিবারিক সামাজিক সমস্ত কিছুর দারিদ্রতার কথা বলছি যে কোনো ক্ষেত্র থেকে দারিদ্রতা আসতে পারে ইভেন ভালোবাসারও দারিদ্রতা দারিদ্রতা মানে কমতি সে কমতি জীবনে নানান বিষয় থেকে হতে পারে কোনো দিনও সম্ভব নয় যদি এই তারা দারিদ্রতার মধ্যেই থাকবে সমৃদ্ধি কোনো দিনই সম্ভব নয় যদি এই পাঁচটি কাজ করে সেই পাঁচটি কাজ কি অবশ্যই আমরা আজকে আলোচনা করছি কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমরা অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে সেখানে গেলে যে অল অপশান আছে সেটি ক্লিক করতে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে শেয়ার করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চলুন আলোচনা শুরু করি যারা সন্ধ্যাবেলায় নোখ কাটে যারা সন্ধ্যাবেলায় নোক কাটে সেই বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করে না কেন না? নোক দেখবেন একটি বজ্র পদার্থ অর্থাৎ আমরা কেটে বাইরে বের করে দিই ফেলে দিই নখের মধ্যে অনেক নোংরা জমে থাকে নোক কিন্তু আদর করে যত্ন করে সাজিয়ে রেখে দেওয়ার বস্তু না যারা নোক রাখেন সেটা তাদের মানসিকতার উপর নির্ভর করে সেটা অন্য ব্যাপার কিন্তু নোখ বৃদ্ধি হলেই কিন্তু কেটে ফেলা উচিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত তাতে হাতও ভালো থাকবে পেটও ভালো থাকবে পরিবারও ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে এবং জীবনও সুন্দর হয়ে উঠবে আর স্বাস্থ্য বলছে যে যদি নোখ কোনো জায়গায় কাটা অবস্থায় নোখ যদি কোনো অবস্থায় বেশ কিছুক্ষণ পরে থাকে তাহলে সেখানে নেগেটিভিটি সেখান থেকে কিন্তু জন্ম নেয় এবং পুরো পরিবেশ ঘর সমস্ত কিন্তু সেই অশুভ শক্তির প্রভাবে কি হয় জেরবার হয়ে পড়ে তাই নোখ কেটে সব সঙ্গে ফেলে দেওয়া উচিত জমিয়ে রাখা উচিত নয় কিন্তু সন্ধ্যাবেলায় নোখ কাটা উচিত নয় দুই নাম্বার বলবো হিন্দু পরম্পরায় বলছে সন্ধ্যার সময় তুলসী পূজা করা যেতে পারে ধূপ দ্বীপ দেখানো যেতে পারে তাকে জল প্রদান করা যাবে না কেননা মা লক্ষ্মী সন্ধ্যাবেলায় সেখানে অবস্থান করে দুই সখিতে গল্প করে একই মানে একই দুটো রূপ একই হচ্ছে আত্মা অর্থাৎ মা লক্ষ্মীরই আরেকটি প্রতিরূপ তাই সন্ধ্যার সময় যারা তুলসী যতই প্রয়োজন থাকুক না কেন তুলসী গাছ ছোঁবেন না বা জল প্রদান করবেন না আপনি যদি তাকে ছুঁয়ে দেন তিনি জেগে যাবেন তিনি বিশ্রাম করেন সেই সময় তার বিরক্ত বোধ করবেন তাই অবশ্যই কিন্তু তুলসী গাছ ছোয়া যাবে না তিন নাম্বার সন্ধ্যার সময় যারা ঘরে ঝাড় দেয় সন্ধ্যার সময় হচ্ছে যেটাকে প্রদোষকাল বলা হচ্ছে শ্রেষ্ঠ সময় সেটা সন্ধিক্ষণ সেটা হচ্ছে দিন আর রাত্রি সন্ধি সেই সন্ধিখণে সন্ধে দেওয়া উচিত সূর্যাস্তের পরই সন্ধ্যা দেওয়া উচিত তখন ঝাড় দেওয়া উচিত নয় সেই সময় যদি কেউ ঝাড় দেয় তাহলে তাদের জীবনে কোনো দিনও সমৃদ্ধি আসে না সৌভাগ্য তাদের বৃদ্ধি হয় না তারা চিরদিন দারিদ্রতার মধ্যেই দিনাতিপাত করে যদি আপনার ঝাড়ু দেওয়ার প্রয়োজন হয় তাহলে পূজা পাঠের আগেই ঝাড়ুটা ঝাড়টা দিয়ে দেওয়া উচিত এবং সেগুলো এক জায়গায় জমা করা করে রাখা উচিত বাইরে না ফেলা উচিত যদি আপনি বিকালবেলা ঝাড় দেন তো বাইরে ফেলে দিলে কোনো অসুবিধা নেই কিন্তু সন্ধ্যের সময় ঝাড় দেওয়া উচিত নয় চার নম্বর বলবো যারা সন্ধ্যার সময় ঘুমায় তাদের তো শরীরের উপর একটা খারাপ প্রভাব পড়ে এবং মা লক্ষ্মীও কিন্তু রাগান্বিত হয়ে যায় সন্ধ্যার সময় ঘুমানো কখনোই কিন্তু উচিত নয় এবার কেউ যদি অসুস্থ থাকে সেটা অন্য ব্যাপার কিন্তু সুস্থ মানুষ যদি সন্ধ্যার সময় ঘুমায় তাহলে তার আলস্য তো বেড়েই যাবে শারীরিকভাবে সে অ্যাক্টিভেট হতে পারবে না অ্যাক্টিভ থাকবে না তার জীবনে কমজোরি দেখতে পাওয়া যাবে সে দুর্ভাগ্যের শিকার হবে সে সৌভাগ্যশালী বা শালিনী কিন্তু কখনোই হতে পারবে না যারা সন্ধ্যার সময় চুল ধোয় বা চুলে শ্যাম্পু করে পুরুষ বা মহিলা দুজনের জন্যই কিন্তু বলা হচ্ছে সারাদিন খাটাখাটানির পর হয়তো এমন কোনো প্রফেশনে আছেন যে ঝুলকালি মেখে একদম আপনি মানে আপনি খুবই কষ্ট পাচ্ছেন আপনি স্নান করতেই হবে তাহলে পরামর্শ দেব যে সন্ধ্যাটা পেরিয়ে যাক তারপরে যদিও উচিত নয় তা হলেও। আপনার প্রফেশন রুটি রোজগার সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা ছাড় আপনি পেতে পারেন কিন্তু মাথাটা না ধোয়ায় শ্রেষ্ঠ কিন্তু সেটাও যদি নোংরা হয়ে যায় একান্তই বাধ্য হন তাহলে সন্ধ্যের পরই করা উচিত বা সন্ধের আগে যদি করে নিতে পারেন খুবই ভালো ফলাফল কিন্তু পাবেন সন্ধ্যের সময় এই পাঁচটি জিনিস যারা করে সেই বাড়িতে কখনোই সমৃদ্ধি সৌভাগ্য বৃদ্ধি হয় না আজকের ভিডিও নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে খুব ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি